ঢিং কাণ্ড, ঢিং মানে গোটেই ঘটনাটো খুব মানে একটু পরিকল্পিতভাবে বিগত কেবাটাও দশক খিলঞ্জীয়া মানুষের উপর এনে ধরনের মানে আক্রমণ, এনে ধরনের ঘৃণনীয় যেবিলা কাণ্ড, এই কাণ্ডই জোকারি গৈছে গোটেই অঞ্চল, গোটেই জাতিটোকে জোকারি গৈছে। আর যার মনত যা যার মানে মস্তিষ্কত এনে ধরনের ঘটনার প্রভাব বিস্তার করা নাই, মই ভাবো জাতিসত্তা বা খিলঞ্জীয়া যে জাতিসত্তা, সেই সত্তাটোর পর হয়তো বহু দূর অবস্থান করে আছে। গতি মিঙর জঘন্য ধর্ষণ কাণ্ডটক কেবল ধর্ষণ কাণ্ড বুলিয়েই আমি বিবেচনা করা নাই, এইটা একটা জাতীয় জীবনত আমার আই মাতৃ নারী সমাজক উপর পরিকল্পিতভাবে করা আক্রমণ আর ঘৃণনীয় কাণ্ডর এয়া এক বহির্প্রকাশ। আমার লাভ জেহাদ, আমার লেন জেহাদ, আর এনে ধরনের আমার অঞ্চলবিলাক যাক অঞ্চল খিলঞ্জীয় মানুষ আসিল, এইবিলাক অঞ্চল কেনেদরে খিলঞ্জীয় মানুষ তারপর খেদি পঠিয়াব পারা যায়, তার কারণে এনে ধরনের গোটে কাণ্ডবিলাক সংঘটিত করে আছে পরিকল্পিতভাবে। গতি ইয়ার কারণে প্রতিগী রাইজে সচেতন লোকে ইয়ার বিরোধিতা করব লাগে আর সরকারেও কঠোরতম পদক্ষেপ গ্রহণ করব লাগে বলে মানে দাবি জানাই।